আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল ভিউয়ার্স। আজকে সকাল বেলা এসেই ছাদে আমার নর কবুতর গুলো বের করে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নর কবুতরের ঘরটা, নর কবুতরের ঘরে কোনো নর কবুতর নেই, আপনারা দেখতে পাচ্ছেন পুরো খালি। আমার এখন 35টা নর কবুতর আছে, নর কবুতর গুলো উঠতেছে, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে পাশের ঘরে হচ্ছে মাদিগুলো, মাদিগুলো এখন বসে আছে। নরগুলো উড়ে নামার পর মাদিগুলোকে ইনশাল্লাহ উড়াবো। এই যে নর মাদিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মাদিগুলো বসে আছে, একটা নিচে নেমে গেছে। নরগুলো উড়ে নামার পরই মাদিগুলো উড়াবো। ভিউয়ার্স, এই যে আমার নর কবুতর গুলো উঠতেছে, কিছু নর কবুতর অনেক উপরে চলে গেছে আর কিছু নিচে চালি ধরে উঠতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নর কবুতর গুলো উড়া। আর আজকে নর কবুতর গুলোকে আগে বের করে দিলাম। আর দেখতে পাচ্ছেন আপনারা একটা বাঁশের আগায় একটা ফ্লাগ লাগায় রাখছি আমি। সেই ফ্লাগ গুলো দেখে কবুতর গুলো ভয়ে দীর্ঘক্ষণ দম করবে, এই জন্যই কবুতর গুলোকে উড়িয়ে দেওয়ার পর বামের কাছেই বড় একটা বাঁশের মধ্যে আমি একটা কালো কালারের কাপড় লাগিয়ে রাখছি, যে কাপড়টা দেখে কবুতর গুলো ভয়ে বামে বসবে না, কবুতর গুলো দীর্ঘক্ষণ দম করবে। এমন করে কয়েকদিন ফ্লাগ দিয়ে যদি আমরা কবুতর উড়াই, তাহলে আস্তে আস্তে আমাদের কবুতরের দম বাড়তে থাকবে, কবুতর গুলো দীর্ঘ সময় উড়বে। যে দেখতে পাচ্ছেন আপনারা উপরে 10-15টার মতো উপরে অনেক হাইটে চলে গেছে, আর বেশ কিছু নিচে উঠতেছে। এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, ঢাকা শহরের মধ্যে হয়তো বা ঠান্ডাটা অনুভব হচ্ছে না, কিন্তু আমার বাড়িটা যেখানে এখানে অনেক গাছগাছরা, এই যে দেখেন আপনারা কত গাছগাছরা, অনেক গাছ, এই কারণে এখানে একটু ঠান্ডাটা একটু বেশি অনুভব হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন হয়ে আছে, এখনও সূর্যের দেখা পাওয়া যায় নাই। আর এখন রাত্রে কিন্তু একটু ঠান্ডা পড়বে বেশি, এই জন্যই দেখতে পাচ্ছেন আপনারা আমি আমার কবুতরের বাসস্থানের সাইডে আমি নেট দিয়ে দিছি, যাতে কবুতরগুলোর শরীরে সরাসরি বাতাস না লাগে আর কবুতরগুলোকে যাতে মশাও কামড়াতে না পারে, এই জন্য আপনারা এই নেটটা ব্যবহার করতে পারেন। এই নেটটাতে বাতাসও আটকাবে আর কবুতরকে মশাও কামড়াতে পারবে না। আমি সবসময় আমার কবুতরগুলোকে এই নেটের মধ্যে রাখি শীতের মধ্যে, শীতে যাতে কবুতরকে মশায় ডিস্টার্ব করতে না পারে, কারণ যদি কবুতরের পায়ে মশা কামড়ায় কবুতর সারা রাত রেস্ট পাবে না, আর কবুতর যদি সারা রাত রেস্ট না পায় তাহলে কিন্তু কবুতর সকালবেলা ভালো ফ্লাই করবে না। আর এই যে এখন নরগুলো উড়ে নামার পর মাদিগুলো উড়বে, দেখেন মাদিগুলো শরীরগুলো পাখাগুলো রেডি করে নিচ্ছে, তারা তারাও বুঝতে পারছে হয়তো বা মালিক আর কিছুক্ষণের ভিতরে উড়াবে। আর এখন আমি মূলত আমার কবুতরকে হালকা ধরনের খাবারই দিচ্ছি, যেমন কিছু সবুজ বাজরা দিচ্ছি, ধান দিচ্ছি, রেজা দিচ্ছি, এই মিশ্রিত খাবারগুলো এখন কবুতরকে প্রয়োগ করতেছি। কবুতরগুলো আলহামদুলিল্লাহ মাদিগুলো ভালো ফ্লাই নিয়ে চলে আসছে, কবুতরগুলো এখন অনেকক্ষণ দম করতেছে, আর নর কবুতরগুলো একটু বিরক্ত করতেছে, নরগুলো তেমন দম করতেছে না, এই জন্য আজকে সকালবেলায় নর কবুতরগুলোকে বের করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন নরগুলো বাসার উপরে উঠতেছে, কিছু আবার ওই যে সেটি একটু হাইটে আছে, এগুলো সব একসাথেই হয়ে যাবে। আর নর কবুতরগুলো আলহামদুলিল্লাহ আজকে এই ফ্লাগটা দেখে অনেকক্ষণ যাবতই উঠতেছে, কারণ আজকে আমি 5:45 কবুতর বের করে দিছি। এখন পর্যন্ত আমার নর কবুতরগুলোকে উড়াইতে সক্ষম হয়েছি আমি, আস্তে আস্তে আমার নর কবুতরগুলোরও দম হয়ে যাবে, কবুতরগুলো দীর্ঘক্ষণ উড়ার সক্ষমতা অর্জন করবে। কবুতরগুলো দেখতে পাচ্ছেন আপনার নরগুলো উঠতেছে আর বেশ কিছু উপরেও আছে। আমি কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমার মাদি কবুতরগুলো নিয়ে পাল্লায় বের হব। মাদিগুলো নিয়ে পাল্লায় বের হওয়ার সাথে সাথে নরগুলোকে উড়ানোর চেষ্টা করব। নরগুলো যখন মোটামুটি 1.5-2 ঘন্টার মতো দম করবে, তখন নর কবুতরগুলোকেও ইনশাল্লাহ পাল্লা দিয়ে দিব, কারণ ডিসেম্বরের মধ্যে আমার একটা টুর্নামেন্ট খেলার কথা, সেই টুর্নামেন্টে আমি মাদি কবুতর দিয়ে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছি, যাতে আবার মাদি কবুতরগুলো দিয়েই একটা ভালো রেজাল্ট করতে পারি, এই জন্য আমি আমার মাদি কবুতরগুলোকে দিব টুর্নামেন্টে। দেখতে পাচ্ছেন আপনার নর কবুতরগুলো, আর ওই যে উপরে কিছু নর কবুতর আছে, সবগুলো একসাথে হলেই আমি ফ্লাগটা নামিয়ে দিব। আমার দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বা কবুতরগুলো নেমে যাবে, ফ্ল্যাগটা দেখে এখনও নামতেছে না। আপনারা সকালে কবুতরের শীতে ভোর সকালে উড়ালে ভালো হবে, কারণ একটু বেলা হলে অনেক রোদ হচ্ছে, রোদের তাপটাও খুব বেশি, এই জন্য কবুতর দম করতে পারছে না। তাই আমরা যারা গিরিবাস কবুতর এখন শীতের মধ্যে উড়াবো, আমরা ভোরে কবুতরগুলোই ছাড়লে ভালো হবে, এটা আমার ব্যক্তিমতামত। যাতে হয়তো অনেকে ভোর সকালে খুব একটু উঠতে পারেন না, কিন্তু গিরিবাস কবুতর উড়াতে হলে এখন ভোর সকালে উঠতে হবে। আপনারা সকালে আমার জন্য দোয়া করবেন, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে কবুতরগুলো ভালো কিছু করতে পারে।
আল্লাহ হাফেজ ভিউয়ার্স।